আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে রেগুলার চায়ের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এভাবে চা বানালে চায়ের কালারটা পারফেক্ট আসবে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি, আর আমরা রেগুলার এভাবেই চা বানিয়ে খাই। আপনারা কীভাবে চা বানিয়ে খান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিয়ে দিবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো চা বানানোর জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পানি, আর পানিটা আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিয়েছি। টোটালি আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো এই পানিটা ফোটানো পর্যন্ত অপেক্ষা করব, আর এই পানি দিয়ে কিন্তু চা হবে 3 কাপ। মেজারমেন্ট কাপের 3 কাপের পরিমাণ পানি হিসাবে চায়ের কাপ যেগুলো হয় সেই চায়ের কাপে কিন্তু 3 কাপ চা বানানো যাবে। তো পানিটা যখন ফুটবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চা পাতা, আর অবশ্যই চা পাতাটা একটু হিসাব করে দিতে হবে। দুধ চায়ে কিন্তু চা পাতার পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে 3 কাপ পানির জন্য চা পাতা ব্যবহার করতেছি 1/4 কাপ। আর চা পাতাটা দিয়ে চুলাটা কিন্তু হাই হিটে ছিল, এবার একটু মিডিয়াম টু লো হিটে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে পানিটা ফুটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট যদি ভালোভাবে পানিটা ফুটিয়ে নিই তাহলে কিন্তু চা পাতা থেকে রঙটা ছেড়ে দেবে। আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু উত্তিয়ে পড়ার সম্ভাবনা থাকবে, এজন্য কিন্তু চুলাটা কমিয়ে দিতে হয়। 2 থেকে 3 মিনিট ফোটানোর পরে এবার চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। গরম অবস্থাতে কিন্তু গুঁড়ো দুধ এবং চিনি অ্যাড করে দেব। ঠান্ডা অবস্থায় অ্যাড করলে গুঁড়ো দুধটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর চাটা কিন্তু খেতে ভালো লাগবে না। সো এখানে আমি এখন প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি লবণ, আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন, তবে আমরা চাতে একটু লবণ পছন্দ করি এজন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, তবে আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে এটা গরম করে নিতে পারেন। আমি যেহেতু বলেছি আমরা রেগুলার চা যেভাবে খাই সেই রেসিপি শেয়ার করতেছি, তো এটা হচ্ছে আমাদের বাড়ির রেগুলার চা। এবার এই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম 2 চামচের মতো, আর দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করতে হবে, তাছাড়া কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট নাড়ার পরে দেখতে পাচ্ছেন চায়ের কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে, আর আমার চাটা কিন্তু খাওয়ার জন্য রেডি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমরা এই রেগুলার চা কিন্তু রুটি দিয়ে খাই, তবে আপনারা চাইলে বিস্কিট কিংবা চিরা মুড়ি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আর অবশ্যই না বললেই নয়, চায়ের কালারটা কিন্তু মাশাল্লাহ পারফেক্ট আসবে আর খেতেও কিন্তু অসাধারণ। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্ত, এই সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।